মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে ভোর চারটে, এই যে ভোর চারটে বাজে আর হঠাৎ করে মানে একদম কাল রাতে ডিসিশন নিয়েছি আমরা এক জায়গায় বেরোবো আর হঠাৎ করেই বেরোচ্ছি। চলো ভিডিওতে থাকো, সারাক্ষণ দেখতে থাকো, একদম স্কিপ করবে না। চলো বেরিয়ে পড়া যাক, কোথায় যাচ্ছি সারাক্ষণ সঙ্গে থাকো, তাহলে তো আস্তে আস্তে জানতেই পারবে। অনেক মজা, একদম অন্ধকার। ট্রেন যাচ্ছে, পিস্টার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখলি না? তাহলে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট, তাই তো? কটার সময় জার্নি আরম্ভ করেছিলাম? আমরা জার্নি আরম্ভ ঠিক 4:31 আমাদের ইচ্ছা ছিল জার্নি আরম্ভ করব 4 বাজার আগে, কিন্তু হয়ে গেল 4:30। এখনো জ্যাম পাইনি খুব একটা, কোলাঘাটে ঢুকে গেলাম 8 বাজে, তার জন্য তো আমরা প্রায় 85 কিলোমিটার চলে এসেছি। একটু চা না খেতে হবে, বুঝলি? শুরু করেছিলাম মানে বাড়ি থেকে, আমাদের এই বাড়িপুর থেকে যারা যেত সবাই দীঘা নিয়ে যেতাম, মানে আমি তার সঙ্গে যেতাম আর কি, বাচ্ছিলাম তুমি পথে গিয়ে নিয়ে যেতে পথ প্রদর্শক। হ্যাঁ, ওর সঙ্গে থেকেই কচুরি আর ঘুগনি, আরুষার ঐক্য, তাই তো? আর আমাদের ডিম টোস্ট। বাবা কতটা সস দিয়েছে রে, সকালবেলা এত সস কে খাবে? ঐক্য কি খাচ্ছিস, কি খাচ্ছিস বল, কি খাচ্ছিস বলবি? তুই লজ্জা পাচ্ছিস? রাতে ঘুম হয়নি, তাও আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর 1 ঘন্টা মতো মাঝখানে নেমে সব একটু করে ডাব টাব খাওয়া হচ্ছে। আর সৌমেন একটা না গাড়িটা চালাচ্ছে, তো ওরও মাঝখানে মাঝখানে একটু না নামলে নয়, তাই একটু নেমে ওরা একটু ডাব খাচ্ছে, আমিও একটু খেলাম। পাশ থেকে একটা নদী বয়ে গেছে, দাঁড়াও দেখাই, কি সুন্দর নদীটা দেখো। প্রায় 11:30 বাজতে যায়, হোটেল খুঁজতে খুঁজতে হোটেল খুঁজতে খুঁজতে সবে এসে পৌঁছালাম আর একটা হোটেলে মোটামুটি চলে এসেছি। হ্যাঁ, তোমাদেরকে আগে বাইরে থেকে দেখিয়ে দিই হোটেল। এই আমাদের হোটেল, সৌমেন আর প্রসূন ভিতরে কথা বলছে আর আমি আর ঝুম্পা এখন নিচে দাঁড়িয়ে আছি, বাকি সব কটা ভিতরে। জুতোটা নিয়ে নাও।
কি করা চলো? হ্যাঁ জুতো বাচ্চি নিজের নিজের অকাত কোনোদিন ভুলবে না, বুঝলে তো? চলো চ ফোর্থ ফ্লোর বললো না? ঢেউ সাগরটা একদম সামনে এই ডান সাইডে যেতে হবে, আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে না ঝাউবনের মাঝখান থেকে, এখান থেকে গেলে 2 মিনিট বললো সমুদ্র। এই যে জঙ্গলগুলো শেষ হয়ে গেছে এখানে মোটামুটি, এদিকে দেখো এখানে একটা সোফা আছে, দুই থেকে তিনজন বসতে পারবে, টেবিল বেড সাইড টেবিল আছে, এখানে জলের বোতল দিয়ে গেছে, বড় একটা আয়না আছে এখানে, বিশাল বড় আয়না আছে, টিভি আছে, আর কি আছে? একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজে কি আছে? কিছু আছে? ফ্রিজে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া তো কিছু দেয়নি, ফ্রিজটা লাগে কুচকি মতো কি রকম ফ্রিজ। হ্যাঁ একটা মিনি ফ্রিজ আছে, ঠান্ডা অন নেই, ইলেকট্রিক কেটল আছে এখানে, পুরো মানে একদম এখানে পুরো চা কফি দুধ গ্রিন টি দার্জিলিং টি এই দার্জিলিং টি সব কিছু দিয়ে দিয়েছে, যেমন খুশি করে খাও। আর এই একটা আলমারি টাইপের আছে, ঢাকা দেয়া নেই কিন্তু এখানে অনেকটা বড় আলমারি আছে একটা, আর এইগুলো বাথরুম, বাথরুমটাও বেশ বড়, এটা হলো স্নানের এরিয়া, এদিকটা টাওয়েল আছে অনেকগুলো স্নানের এরিয়া, এটা সুইমিং পুল আছে আবার, কেমন দেখি পুল সাইড। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ক্যামেরায় আসবে না চোখে, উফ দুর্দান্ত, এ দারুণ লাগছে। হ্যাঁ ভালো লাগছে, কস্টিউম ভাড়া নিতে হবে।
হয়ে যাব। হ্যাঁ নিবি হ্যাঁ ভালো লাগছে না? হ্যাঁ আমার দারুণ লাগছে। তোর কেমন লাগছে ভাই? প্রত্যেকটা মইক্ক মইক্ক লাগছে। ওই তো ডিজে লাইট আছে। চলে আয় এখানটাতে। দেখলি কি করবো, সানবাদ নিচ্ছ নাকি? এই এই চ নিচ নিচ। এইভাবেই তো আমাদের চেষ্টা করছি। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো বলো। সেই ভোর 4:30 থেকে শুরু করেছি আর আমাদের এই হোটেল দেখিয়ে শেষ করলাম। আমাদের তো দারুণ লাগছে, দারুণ মজা হচ্ছে। এখন একটু যেহেতু দীঘা এসেছি, একটু সি বিচের কাছে যেতে হবে, নাহলে রাগ করবে না? ওখান থেকে ঘুরে আসবো, এসে রেস্ট নেবো, তারপর বিকালবেলা যাবো।